नमस्कार बंधुरा, आहार रसिके सबाई के स्वागत। सामने आसछे बांगालीदेर सेरा उत्सव दुर्गापूजो। आर ई उत्सवेर दिनगुलोते जदि रोजकार उपकरण दिए किछु स्पेशल डिश तैरी करे नेवा जाए ताहले प्रियजनदेर मुखे जेमन हासि फुटे ओठे तेमनि निजेरो मनटा आनंदे भरे ओठे। आमार आजकेर रेसिपि फिश रेजाला, चलुन देखे नी आमि किभाबे तैरी करछि। আমি 8 পিস কাতলা মাছ বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর সাথে 1 চামচ নুন, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নেব। তারপর মাছগুলোকে ম্যারিনেশনের জন্য রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এবারে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের স্লাইস পেঁয়াজ, আর দিচ্ছি 8-10টা রসুনের কোয়া, দিচ্ছি 3-4 টুকরো আদা, সামান্য একটু নুন দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এগুলোকে একসাথে সিদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট পর জলটা শুকিয়ে আসবে আর সব কিছু কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তারপর গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হতে দেব। এদিকে একটা বাটির মধ্যে বেশ কিছুক্ষণ আগে 10-12টা কাজু বাদাম আর 1 টেবিল চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখেছিলাম। একটা মিক্সার জারের মধ্যে পোস্ত আর কাজু বাদামটাকে দিয়ে বেশ স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা তৈরি হয়ে গেছে, বাটিতে ঢেলে রেখে দিলাম। এদিকে সিদ্ধ করে রাখা পেঁয়াজ রসুন আর আদা ঠান্ডা হয়ে গিয়েছে, মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি 4 কাঁচা লঙ্কা, এগুলোরও একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ রসুন আদা আর লঙ্কার পেস্ট একদম রেডি। একটা প্যান বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটা গরম হলে মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে রান্নাটা করার জন্য কাতলা মাছ নিয়েছি, তবে আপনারা চাইলে কাতলা মাছের পরিবর্তে রুই মাছ দিয়েও এই ফিশ রেজালা করতে পারেন। তবে ফিশ রেজালা কিন্তু কাতলা মাছে অনেক বেশি টেস্ট হয়। মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব অপর পিঠটা ভাজার জন্য। আর খেয়াল রাখবো খুব বেশি লাল করে মাছগুলোকে ভাজবো না, কারণ রেজালাতে মাছগুলো একটু সাদা থাকলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর মাছগুলো যদি লাল করে ভাজা যায় তাহলে মাছের যে নরম ভাবটা রেজালাতে একেবারেই থাকবে না। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তেল থেকে একে একে সমস্ত মাছগুলোকে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি 4 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 8-10টা গোলমরিচ, 2 টুকরো দারচিনি, 4 এলাচ, 5-6টা লবঙ্গ আর 1 টুকরো জয়িত্রী। সবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ শাহী জিরা। তারপর কয়েক সেকেন্ড মতো ফোড়নটাকে একটু সতে করে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে পেঁয়াজ রসুন আর আদা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজ রসুন সেদ্ধর সময়ে কিছুটা নুন আগে দেওয়া ছিল। এবারে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবো, তাহলে মশলাটা বেশ ভালো মতো কষানো যাবে। পেঁয়াজ রসুন কষানো হয়ে গিয়েছে, কাজু বাদাম আর পোস্তর পেস্টটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম। কাজু বাদাম আর পোস্ত দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যদি ভালো মতো কষানো হয় তবে রেজালার টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয়। বেশ কিছুটা উপরে তেল ছেড়ে এসছে, ঠিক এই সময় দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিতে হবে। দইটা যদি খুব বেশি টক থাকে তাহলে অবশ্যই এই সময়ে 1/2 চামচ চিনি দিয়ে দেবেন, আর যদি দইটা ঘরে পাতা হয় তাহলে চিনি দেবার দরকার নেই। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো উষ্ণ গরম জল। একটু নাড়াচাড়া করে মিশিয়ে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব। রেজালার আসল টেস্ট গ্রেভিতে, তাই এই গ্রেভিটা যত বেশি টেস্টি হবে রেজালা খেতে তত ভালো লাগবে। আর গ্রেভির জন্য অবশ্যই পেঁয়াজ রসুন আদাকে যদি একটু সিদ্ধ করে নেওয়া যায় তাহলে টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এবারে একটা ঢাকনা ঢাকা দিয়ে ফুটতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফিশ রেজালা। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে
প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করে দেবেন। এতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো আসছি, ধন্যবাদ।